What's up guys and welcome back on the new vlog video. আজ চলে আসছি, আজকে দিন একটা বাইপ আছে, দেখুন তো কিরকম করতেছে সামনে এসে। মানে যাবে এদিকে, বা দিকে যাবে, তো ডান দিকে যাওয়ার কি দরকার? আশ্চর্য হয়ে যায় আমি মাঝে মাঝে বাইক চালাতে গিয়ে একদম। তো কলেজ হলটার দিকে গিয়েছিলাম একটু, এইদিকে একটা আমার বন্ধুর বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম। তো এখন ফিরছি বাড়ির দিকে। তো এই যে দেখছি একটা এই রোড, এটা হচ্ছে বাইপাস রোড। এই রেল লাইনের পাশ দিয়ে আমি চলছি এখন বাড়ির দিকে। এখান থেকে যাব সামনের দিকে, তারপর একটু ডান দিকে ঢুকব বাজারে। বাজারে দিয়ে ছোদা চলে যাব বাড়ির দিকে। আজকে আর কোথাও ঘুরবো না, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেল। সেই বাড়ির থেকে একদম সকালবেলা বেরিয়েছিলাম। এখন একদম দুপুর হয়ে গেছে। এই বাসগুলো খুব মুশকিল, এরা সাইড মানুষকে খুব কম দেয়। সাইড দিতে চায় না এরা, এমন একটা পরিস্থিতি এদের। আমি যাবো বাদিকে, এই ঢুকে দিল বাদিকে। যাই হোক, অসুবিধা নেই, যাই পিছন পিছন, এর কিছু করার নেই। হর্ন দিয়েই বা হবে কি আমার? সাইড নেওয়া মুশকিলে আছে। উফ, খুবই বাজে একটা পরিস্থিতি। আমি জানি তো সাইড নেওয়া মুশকিল আছে, ওই কারণে তো আর বেরোলেন না। ডান দিকে যাওয়া লাগতো আমার। মনে হচ্ছে যে বেরিয়ে যাবো, কিন্তু সাইড তো দিবে না। এ ইচ্ছা করলে কিন্তু সাইড দিতে পারতো, কিন্তু দিবে না, কারণ হচ্ছে এটাই। তো আগে যাই একটু সামনের দিকে, ভিড়টা কাটি, মানে এর আগে পিছু সারি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি একবার জামটা দেখুন আপনারা কোথার থেকে। এই যে এই পর্যন্ত জাম শেষ হয়ে গেল। একবার চিনতে করা যায় কী পরিমাণে ভিড়টা চলছিল ওখানে। আমি কোনো না কোনোভাবে কষ্ট করে বেরিয়ে আসলাম সেই ভিড় থেকে। মানে এই রোডে যে পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে, যদি একটু দাঁড়ায় একজন, তো একজনের জন্য অনেক বিশাল বড় একটা লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমান। তো আর কোথাও দাঁড়ি না, সোজা বাড়ির দিকে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।